আকাশে উদে নিশা কর দেবকী উদরু বাহার নীলজি মুত তনু কান্তি বলয় মণি ঝোট কন্তি। নমস্কার প্রিয় দর্শক বন্ধু, পবিত্র জন্মাষ্টমী উপলক্ষে আপন মানুষ আম পর্বপর্বাণি তরফর হার্দিক স্বাগত জ্ঞাপন করুছু। পবিত্র ভাদ্রব মাস কৃষ্ণপক্ষ অষ্টমী তিথি নিষার্ধ, এই নিষার্ধরে প্রভু কৃষ্ণচন্দ্র ধরাবতরণ করছেন মা দেবকী গর্ভর। কোটি মথুরাপুরের কংসঙ্কর কারাকক্ষ, নিরন্ধ্র অন্ধকার, ঘনতমিশ্রাময় রাত্রি, তার ভিতরে প্রভু আজ বিজয় করছেন। প্রভু বিজয় করছেন কী না, এই যে কার্যক্রমটি সূচিত হচ্ছে প্রভুঙ্কর, সে কী বিজয় করছেন, যেতবে ধরণী কোণী উৎপাত বড়ি যায়, সে উৎপাত উৎপাতকারী কবলর সর্বংসহা ধরিত্রীকে রক্ষা করা প্রভু বারবার ধরাবতরণ করছেন, এবং আজ মধ্যে সেই ধরাবতরণর ব্যবস্থা। গোটে যুগ্ম অষ্টমী বলে আমি কহিবা, কাহিঁকি না নন্দ যশোদাঙ্ক ঘরে সেটি জন্ম নেওয়া এই অষ্টমীরে বিদ্যুৎ কন্যা সই জগদম্বা, আউ বসুদেব দেবকীঙ্ক ঠারু জন্ম নেওয়া প্রভু জগৎবন্ধ্য কৃষ্ণ। অতীতরে স্বয়ং ইন্দ্রঙ্কর রাজসভার নর্তকী নৃত্য করছেন, সেই সময় আসি পৌঁছেন বিশ্বকর্মা নামক জনে গন্ধর্ব, তাঁকর ছ পুঙ্কু সাঙ্গরে ধরি। এ ছ পুয় যেতবে উর্বশীঙ্ক সহিত রঙ্গরসরে মতুয়াল হয়ে উঠলে, সেতবে ইন্দ্রকু এহা দৃষ্টিকট লাগিলা, সে অভিশাপ দেলে তমে চোর হয়ে যাও। পরজন্মরে সে চোর হয়ে জন্ম হলে, ছজন যাক তন্টি কাটিলে এবং নানাদি পাপাচার কলে, তার ভিতরে জনে ব্রাহ্মণক সহিত তাঁকর সাক্ষাৎ হলা, এই ব্রাহ্মণক ঠারু সে মন্ত্রপ্রাপ্ত হয়ে তাঁকর অনুগমন করে বারাণসী গলে। বারাণসীরে যে তীর্থ দর্শন করে সারা পরে সেমানে মুখ্য হয়ে গেলে। চিত্রগুপ্ত পাখে যেত কথা পড়লা যে পরজন্মরে সেমানে দেবকী গর্ভরে ছটি সন্তান ভাবে জন্ম নেবে, এবং তাঁকর রুক্ষ ব্যবহার সকাশে কংস তাকে আহরি কঠিন শিলার মারিকি বা পিটিকি হত্যা করছেন, ইয়ে হল ব্যবস্থা। কিন্তু আজ প্রভু যে ধরাবতরণ করছেন, কংসঙ্কর অত্যাচারে সর্বংসহা ধরিত্রী বিকল হয়ে উঠছেন, এবং দেবগণ যাইকি প্রার্থনা করছেন ভগবান বিষ্ণুঙ্ নিকটরে, এ প্রার্থনারে সন্তুষ্ট হয়েছেন প্রভু। প্রভু সবু সহ্য করে পারবে, কিন্তু মার কষণ জমা প্রভু সহ্য করে পারবে না। যেপাই বসুমতী ধরিত্রীর অন্য নাম হচ্ছে বসুমতী, আর বসুদেব হচ্ছেন কৃষ্ণঙ্কর পিতা। বসু শব্দর অর্থ হচ্ছে যে গণদেবতা। বসু আমার অনেক সংখ্যার আঠ, অষ্ট বসু অনেক, এবং বসুধা যে বসুকে ধারণ করে, যে যাবতীয় সম্পদর অধিকারিণী সম্পদকে যে ধারণ করে, সে হচ্ছেন ভূদেবী বসুমাতা। যেতবে বিকল ক্রন্দন করছেন তাঁকু উদ্ধার করা, দেবকী গর্ভর অষ্টম সন্তান ভাবে জন্ম নেওয়া প্রভু কৃষ্ণ। কোদিন না ভাদ্রব মাস কৃষ্ণপক্ষ অষ্টমী তিথি নিষার্ধরে, কী নিষার্ধরে জন্মগ্রহণ করছেন প্রভু, যে আগর সূচি দিয়েছেন বিভিন্ন অবতারে যে জন্ম নিয়েছেন, কেতবে দিনের জন্ম নিয়েছেন, যেতবে নৃসিংহ অবতার গ্রহণ করছেন সেতবে সন্ধ্যা সময়ের জন্ম নিয়েছেন, রাত্রি ভারি মন দুঃখ করছি, কে প্রভু মো সময় ভিতরে আপনার জন্ম নিতে না, রাত্রির যে যাচনা কু রাত্রির যে প্রার্থনা কু সুন্দর ভাবে গ্রহণ করছেন প্রভু, এবং রাত্রি জন্মগ্রহণ করছেন। নিষার্ধ সময়ে যেতবে প্রভু আবির্ভূত হচ্ছেন, সাড়ে স্বর্গের ইন্দ্রঙ্কর রাজসভার নৃত্য গীত চালছি, এড়ে যজ্ঞ চালছি, ব্রাহ্মণ মানে যজ্ঞের সমুদ্ধ দৌরান, নূয়া ভাবে পক্ষী মানে কলকাকলি করছেন, এবং ইন্দ্র পবনকে আজ্ঞা দিয়েছেন হে পবন দেব,
ତମେ ସୁଗନ୍ଧିତ ପୁଷ୍ପର ବାସ୍ନା ନେଇ ସମୀରଣ ବିଚ୍ଛୁରଣ କର, ସମୀରଣ ପ୍ରସାରଣ କରିଦିଅ ବନ୍ଦୀଶାଳାରେ। ଯେତେବେଳେ ପ୍ରଭୁ ଆସୁଛନ୍ତି ସେତେବେଳେ କ'ଣ ହେଇଛି, ବନ୍ଦୀଶାଳା ମୁକୁଳି ଯାଇଛି, ତାଙ୍କର ଶୃଙ୍ଖଳ ମୁକୁଳି ଯାଇଛି, ଆଉ ବସୁଦେବ ଦେବକୀ ଶୃଙ୍ଖଳ ମୁକ୍ତ ହୋଇଛନ୍ତି, ଦ୍ୱାର ଫୁଟି ଯାଇଛି, ଅବରୁଦ୍ଧ ଦ୍ୱାର ଫୁଟି ଯାଇଛି। ସେହି ସମୟରେ ପ୍ରଭୁ ଦର୍ଶନ ଦେଇଛନ୍ତି ବସୁଦେବ ଦେବକୀକି। ବସୁଦେବ ମୂର୍ଚ୍ଛିତା ଅବସ୍ଥାରେ ଦେବକୀ ଉଠି ସାରିଲା ପରେ ଧନ୍ୟ ହୋଇଛନ୍ତି, କାରଣ ଏଇ ବସୁଦେବ ଦେବକୀ କିଏ, ବ୍ରହ୍ମା ଯେତେବେଳେ ସୃଷ୍ଟି ସର୍ଜନା କଲେ ସିଏ ହେଉଛନ୍ତି ପୁଷ୍ଣୀ ଆଉ ସୁତପା। ତାଙ୍କୁ ବ୍ରହ୍ମାଙ୍କ ନିର୍ଦ୍ଦେଶରେ ଉଭୟ ତପସ୍ୟା କରିଛନ୍ତି, ତପସ୍ୟା କରିକି ଭଗବାନଙ୍କୁ ପୁତ୍ର ରୂପରେ ପାଇବାର ଆଗ୍ରହ ପ୍ରକାଶ କରିଛନ୍ତି। ବହୁ ବର୍ଷ ତପସ୍ୟା କରିସାରିବା ପରେ ଭଗବାନ ତାଙ୍କୁ ସୁଫଳ ଦେଇଛନ୍ତି, ଆଗାମୀ ଜନ୍ମରେ ମୁଁ ନିଶ୍ଚୟ ତୁମର ପୁତ୍ର ଭାବରେ ଜନ୍ମ ନେବି। କିନ୍ତୁ ପରବର୍ତ୍ତୀ ଅବସ୍ଥାରେ କଶ୍ୟପଙ୍କ ଔରସରେ ଅଦିତିଙ୍କ ଗର୍ଭରୁ ଯେହେତୁ ଉଭୟ ପୟବ୍ରତ କରିଛନ୍ତି, ଜନ୍ମ ନେଇଛନ୍ତି ବାମନ। ବାମନଙ୍କ ପରେ ସେ ପୁଣି ଭିନ୍ନ ଅବତାର ଗ୍ରହଣ କରୁଛନ୍ତି। ଏଠି ସେ ଆସୁଛନ୍ତି କେଉଁ ରୂପରେ, ନା ଆସୁଛନ୍ତି ଦଶରଥ ଆଉ କୌଶଲ୍ୟା ରୂପରେ, ପୁଣି ଆସୁଛନ୍ତି ବସୁଦେବ ଆଉ ଦେବକୀ ରୂପରେ। ଅଷ୍ଟମ ଗର୍ଭରେ ପ୍ରଭୁ ଜନ୍ମ ନେଉଛନ୍ତି। ଶେଷ ଗର୍ଭଟି ଯେଉଁ ସପ୍ତମ ଗର୍ଭଟି ଥିଲା, ସପ୍ତମ ଗର୍ଭରେ କଂସ ଯେତେ ସଚେତନ ହେଲେ ମଧ୍ୟ ମା ଅମ୍ବିକାଙ୍କ ଦୟାରୁ ବଳଭଦ୍ରଙ୍କୁ ନେଇ ଯେ ଗୋପପୁରରେ ନନ୍ଦ ଘରେ ନନ୍ଦ ଗୋଠରେ ରୋହିଣୀ ଗାଭୀର ଭିତରେ ଗର୍ଭରେ ସନ୍ଧାନ ତ କରିଛନ୍ତି, କାହାକୁ ନା ବଳଦେବଙ୍କୁ। ଏବଂ ଅତୀତରେ ବଳଦେବ ଜନ୍ମ ଗ୍ରହଣ କରିସାରିଛନ୍ତି, ଠିକ୍ ଆଠ ଦିନ ବିତୁଛି, ସେ ପୂର୍ଣ୍ଣିମା ଦିନ ବଳଦେବଙ୍କର ଜନ୍ମ, ଧବଳବର୍ଣ୍ଣ ବଳଦେବ। ଆଜି ସ୍ୱୟଂ ଆସୁଛନ୍ତି ମହାପୁରୁ, କୃଷ୍ଣ ମହାପୁରୁ ଆଜି ଆସୁଛନ୍ତି। ସାରା ସଂସାରର ଆନନ୍ଦମୟ ଅବସ୍ଥା, କୃଷ୍ଣ ଯେତେବେଳେ ଆସୁଛନ୍ତି ଭାରତବର୍ଷର, ଏହା ସମଗ୍ର ଭାରତବର୍ଷର ଗୋଟେ ସ୍ୱତନ୍ତ୍ର ପର୍ବ ଜନ୍ମାଷ୍ଟମୀ। ଘରେ ଘରେ ପୁରପଲ୍ଲୀରେ ନଗରେ ସକଳ କ୍ଷେତ୍ରରେ ଜନ୍ମାଷ୍ଟମୀ ପାଳିତ ହେଉଛି। କୃଷ୍ଣ ଜନ୍ମ ହୋଇସାରିବା ପରେ ବସୁଦେବଙ୍କୁ କୁହାଯାଇଛି ତମେ ନେଇକରି ଯିବ ନନ୍ଦ ଘରକୁ, ନନ୍ଦ ଘରେ ଗୋଟିଏ କନ୍ୟା ଜନ୍ମ ଗ୍ରହଣ କରିଛନ୍ତି, ସିଏ କନ୍ୟାକୁ ତମେ ଆଣିବ, ମୋତେ ସେଠି ରଖିକରି ଆସିବ। ବସୁଦେବ ଯେତେବେଳେ ବାହାରିଛନ୍ତି ସେତେବେଳେ କ'ଣ ହେଇଛି ନା, ଆବର୍ତ୍ତକ ସମ୍ବର୍ତ୍ତକ ଦ୍ରୋଣ ପୁଷ୍କର ଚାରି ମେଘ ଯାକ ଏକତ୍ର ହୋଇଛନ୍ତି। ଏ ଚାରି ମେଘ ହେଉଛନ୍ତି କିଏ, ନା ଚାରି ବର୍ଣ୍ଣର ସମାହାର ଏଠି ଆସୁଛନ୍ତି। ଯେ ଚାରି ମେଘ ଯେଉଁ କାହିଁକି ନା, ଆବର୍ତ୍ତକ ସମ୍ବର୍ତ୍ତକ ଦ୍ରୋଣ ପୁଷ୍କର ଏଇ ଯେଉଁ ମେଘ, କେଉଁ ମେଘ ମାନେ ହେଉଛନ୍ତି ମେଘମାନଙ୍କ ରାଜା, କିଏ ଘୂର୍ଣ୍ଣି ସୃଷ୍ଟି କରୁଛି, କିଏ ପ୍ରବଳ ବୃଷ୍ଟି କରୁଛି, ଆଉ ପୁଷ୍କର ମେଘ ଯିଏ ଅନାବୃଷ୍ଟିର ମେଘ, ସେ ମଧ୍ୟ ଭୀଷଣ ଭାବରେ ଜଳ ଅଜାଡ଼ି ଦେଉଛି। ସମସ୍ତେ ନିଦ୍ରାଭିଭୂତ ଅବସ୍ଥାରେ ଅଛନ୍ତି। ତାପରେ ଯେତେବେଳେ ଯାଉଛନ୍ତି ଯମୁନା ନଦୀ ପାର ହେବେ, ଅନନ୍ତ ପ୍ରତୀକ୍ଷାରେ ରହିଛି ଯମୁନା ନଦୀ, ପ୍ରଭୁ କେତେବେଳେ ଆସିବେ। ଏବଂ ନୀଳ ଜଳା ଯମୁନା, ନୀଳ ନୀରଦ କୃଷ୍ଣଙ୍କର ଅପେକ୍ଷାରେ ଯେହେତୁ ଅଛି, ଯେ ସେହେତୁ ଯମୁନା ଆଡ଼ ହୋଇଯାଇଛି, ବସୁଦେବ ଆସ୍ତେ ଆସ୍ତେ ଯାଇଛନ୍ତି। ଏବଂ ଉପରୁ ଚାରି ମେଘ ଯାକ ଘନ ଘର ବର୍ଷା କରୁଥିଲେ ମଧ୍ୟ ବାସୁକୀ ନାଗ ଫଣାତୋଳି ଅଛନ୍ତି, ଏବଂ ନନ୍ଦ ଘରୁ ଯାଇ କୃଷ୍ଣଙ୍କୁ ନେଇକରି ପହଞ୍ଚାଇ ଦେଇଛନ୍ତି ବସୁଦେବ, ଯେ ପୁତ୍ରକୁ ପାଲଟେଇ ଦେଇଛନ୍ତି, କନ୍ୟାକୁ ଆଣିଛନ୍ତି ପ୍ରଭୁଙ୍କ ନିର୍ଦ୍ଦେଶରେ। ଏବଂ ଆସ୍ତେ ଆସ୍ତେ ଦେବକୀଙ୍କ ଗର୍ଭଜାତ ସନ୍ତାନ ଗୋପପୁରରେ ବଢ଼ୁଛନ୍ତି, ଏବଂ ନନ୍ଦଙ୍କର ସନ୍ତାନ ଯେଉଁ ବିଦ୍ୟୁତ କନ୍ୟା ଜଗଦମ୍ବା, ସିଏ ଆସିକରି ନନ୍ଦର ବନ୍ଦୀ ଘରେ, କୃଷ୍ଣଙ୍କ ସ୍ଥାନରେ ଆସିକରି କଂସର ବନ୍ଦୀ ଘରେ ଉପସ୍ଥିତ ହେଉଛନ୍ତି। ଏବଂ ପରଦିନ ଯେ ଭୋଜବଂଶ ଅବତଂଶ ପ୍ରବଳ ପ୍ରତାପୀ କଂସ ଯେତେବେଳେ ଜାଣିଲେ ଭଉଣୀ ତାଙ୍କର କନ୍ୟା ଜନ୍ମ କରିଛି, ସେତେବେଳେ ସେ କନ୍ୟାକୁ ଶିଳାରେ କଚାଡ଼ି ମାରିବାକୁ ଯାଇଛନ୍ତି ପୂର୍ବ ଅଭ୍ୟାସ ବଶତଃ। ଏବଂ କଂସର କରଚ୍ୟୁତ ହୋଇଛନ୍ତି ବିଦ୍ୟୁତ କନ୍ୟା, ସେଇଠି ଶୂନ୍ୟବାଣୀ କରୁଛନ୍ତି, ମୋ ନିହରେ ନିର୍ବୋଧ ନିର୍ବୋଧ ରାକ୍ଷସ ଶୁଣି ରଖ, ତୋତେ ଯିଏ ମାରିବ ସେ ଆଜି ଗୋପରେ ବଢ଼ୁଛି। କଂସ ସ୍ତବ୍ଧ ହୋଇଯାଇଛି, ବିଦ୍ୟୁତ କନ୍ୟା ସେ ସର୍ବଂସହା ଧରଣୀ ଧରିତ୍ରୀ ମାତାକୁ ତାର କଷ୍ଟ ଲାଘବ କରିବା ପାଇଁ ଯେ ଜନ୍ମ ନେଇଛନ୍ତି ପ୍ରଭୁ କୃଷ୍ଣ। ପ୍ରଭୁ ସକଳ ଜିନିଷ ସହ୍ୟ କରିପାରିବେ, ମାଆର କଷ୍ଟ କଷଣ ସହ୍ୟ କରିପାରିବେ ନାହିଁ, ଦେବକୀଙ୍କର କଷଣରୁ ମୁକ୍ତ କରିବା ପାଇଁ ସେ ତାଙ୍କରି ଗର୍ଭରେ ଜନ୍ମ ନେଉଛନ୍ତି। ଏବଂ ଧରିତ୍ରୀ ମାତା ସର୍ବଂସହା ତାଙ୍କରି କଷଣକୁ ଦୂର କରିବା ପାଇଁ କଂସ କବଳରୁ ସମଗ୍ର ଧରା ଏବଂ ଧରାବାସୀ ଏବଂ ଧରିତ୍ରୀ ଉଭୟଙ୍କୁ ରକ୍ଷା କରିବା ପାଇଁ ପ୍ରଭୁ ପୁଣି ନୂତନ ଅବତାର ଗ୍ରହଣ କରୁଛନ୍ତି। ଏହି ଅବତାରରେ ଯେ ଇଏ ହେଉଛି ପ୍ରଭୁଙ୍କର ଭିନ୍ନ ଅବତାର,
ଆଉ ଗୋଟିଏ ପ୍ରସଙ୍ଗ ଏଠି କହି ରଖିବା ଉଚିତ। ଶ୍ରୀକ୍ଷେତ୍ରରେ ଏହି କାର୍ଯ୍ୟକ୍ରମ ସୁନ୍ଦର ଭାବରେ ହୁଏ। ଏହି କାର୍ଯ୍ୟକ୍ରମରେ ପୂର୍ବ ରାତିରେ ବା ସପ୍ତମ ଦିନ ରାତିରେ ପ୍ରଭୁଙ୍କର ବନ୍ଦାପନା ହୁଏ। ଜଗନ୍ନାଥଙ୍କୁ ଗୋଟିଏ ଗର୍ଭୋଦକ ବନ୍ଦାପନା କରାଯାଏ। ଅଣସର ଘରେ ଆଗରେ ଯେଉଁଟ ଭୋଗ କରାଯାଏ ଅଣସର ପିଣ୍ଡି ନିକଟରେ, ଏବଂ ଜଗନ୍ନାଥ ପରଦିନ ସିଏ ହୁଅନ୍ତି ନିଜେ ଯେ ଅନାଥର ନାଥ ଅଗତିର ଗତି ପତିତ ପାବନ ସ୍ୱୟଂ ଜଗନ୍ନାଥ, ସିଏ ସେଦିନ ହେଉଛନ୍ତି ପୁରୁଷ। ଆଉ ତାପରେ ଯେତେବେଳେ ଗର୍ଭଲୋକ ବନ୍ଦାପନା ପାଉଛନ୍ତି ସିଏ ସେତେବେଳେ ହେଉଛନ୍ତି ଦେବକୀ, ଏବଂ ତାପରେ ଯେଉଁ ସନ୍ତାନଟି ଜନ୍ମ ହେଉଛି ତାଙ୍କଠାରୁ ଆଜ୍ଞାମାଳ ପ୍ରାପ୍ତ ହୋଇ ସ୍ୱୟଂ ଯାଉଛନ୍ତି କିଏ ନା ଆମର ମଦନ ମୋହନ, ତାଙ୍କର ପ୍ରତିରୂପ ପ୍ରତିନିଧି ସ୍ୱରୂପ ସେ ନଗ୍ନ ଅବସ୍ଥାରେ ଯାଉଛି। କାରଣ ଶିଶୁ ସଂସାରରେ ଯେତେବେଳେ ଜନ୍ମ ନିଏ ସେତେବେଳେ ଲୁଙ୍ଗଳାଏ ଆସିଥାଏ। ଇଏ ଦୃଶ୍ୟ ଯେଉଁମାନେ ଦେଖନ୍ତି ସେମାନେ କୋଟି ଜନ୍ମର ତପସ୍ୟାର ଫଳପ୍ରାପ୍ତ ହୁଅନ୍ତି ବୋଲି ଆମର ଆପ୍ତବାକ୍ୟ ରହିଛି, ଯେ ପ୍ରଭୁ ମଦନ ମୋହନକୁ ଗର୍ଭସ୍ଥ ଗର୍ଭ ଯନ୍ତ୍ରଣାରୁ ମୁକ୍ତ ଦେଇକରି ପ୍ରଭୁ, ତାମାନେ ଯିଏ ହେଉଛି ପିତା ସିଏ ହେଉଛି ମାତା, ସିଏ ହେଉଛି ସନ୍ତାନ, ସିଏ ନିରାକାର, ସିଏ ନିରଞ୍ଜନ, ସିଏ ଅବ୍ୟକ୍ତ, ସିଏ ଅବିନାଶୀ, ସିଏ ହେଉଛନ୍ତି ପରମବ୍ରହ୍ମ। ସ୍ୱୟଂ ପରମବ୍ରହ୍ମ ଜଗନ୍ନାଥ ସୁନ୍ଦର ଭାବରେ ସେଠି ଲୀଳା ପ୍ରକଟ କରୁଛନ୍ତି ଏବଂ ମଦନ ମୋହନ ଜନ୍ମ ହେଉଛନ୍ତି। ତେଣେ ଗୋଟିଏ ସେବକ ଗର୍ଭିଣୀ ଗାଈଟିଏ ଧରି ଆସି ଲକ୍ଷ୍ମୀଙ୍କ ମନ୍ଦିରରେ ଉପସ୍ଥିତ ହେଉଛନ୍ତି। ମଦନ ମୋହନକୁ ସେଠିକି ନିଆଯାଉଛି ଏବଂ ଗର୍ଭିଣୀ ଗାଈ ଦୋହନ କରାଯାଉଛି। ପ୍ରଥମ କ୍ଷୀର ପାନ କରୁଛନ୍ତି ପ୍ରଭୁ କୃଷ୍ଣରୂପୀ ମଦନ ମୋହନ। ସେହି ମଦନ ମୋହନ ପରବର୍ତ୍ତୀ ସମୟରେ ଆଣ୍ଠୁଆ ଗୋପାଳ ହେଇକରି ଆସିବେ, ଦୁଇ ହାତ ଦୁଇ ଆଣ୍ଠୁ ଦେଇକରି ଗୁରୁଣ୍ଡି ଗୁରୁଣ୍ଡି ଆସିବେ। ସେଇଥିପାଇଁ ସୁନ୍ଦର ଭାବରେ ଭକ୍ତ ନିବେଦନ କରୁଛି, ଗୋପାଳୀ ପାଣି ତାଳି ତରଳିତ ବଳୟ ଧ୍ୱାନ୍ତ ମୁଗ୍ଧାନ୍ତରାଳ ବନ୍ଦେ ତଂ ଦେବ ବିନ୍ଦିବର ଦଳ ନଳିନ ଶ୍ୟାମଳଂ ନନ୍ଦବାଳଂ ଶ୍ୟାମଳଂ ନନ୍ଦବାଳଂ। ସେଇ ଶ୍ୟାମଳ ନନ୍ଦବାଳ ନବଜାତକ ସ୍ୱୟଂ ଭଗବାନ କୃଷ୍ଣ ଜଗନ୍ଙ୍କର ମଙ୍ଗଳ ବିଧାନ କରନ୍ତୁ। ହେ ଜଗନ୍ମଙ୍ଗଳ, ଏ ଶସାଗରା ଧରାକୁ ସମଗ୍ର ବିଶ୍ୱକୁ ବିପଦ ମୁକ୍ତ କରି ରଖନ୍ତୁ। ଜୟ କୃଷ୍ଣ, ଜୟ ଜଗନ୍ନାଥ, ଜୟ ପରମବ୍ରହ୍ମ।